News Only 24, News Only 24. আর্ট ওয়ার্ল্ডের বার্ষিক চিত্র প্রদর্শনী হয়ে গেল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। এবছরের প্রদর্শনী ছিল সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। রিয়ার্ট ফেস 2023 শীর্ষক তিন দিনের এই প্রদর্শনীও উদ্বোধন হয় 7 এপ্রিল শুক্রবার। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বিজয় রক্ষিত, পম্পা প্রধান, স্বরূপ দত্ত, লেখক নরেশ মণ্ডল, সঙ্গীতশিল্পী মনস্বিতা ঠাকুর প্রমুখ। প্রদর্শনীতে 45 জন শিল্পী বিভিন্ন মাধ্যমে ও আঙ্গিকে সত্যজিৎ রায় তার সৃষ্ট চরিত্র এবং অন্যান্য কাজকে তুলে ধরে। প্রসেনজিৎ মণ্ডলের 3টি ট্যাবলেটের ওপর খোদাই করা ফেলুদার গল্পের 3 বিখ্যাত চরিত্র, মাধাই সরকারের তার ও চট দিয়ে তৈরি সত্যজিৎ রায়ের অবয়ের মতো অনন্য শিল্প কর্ম দর্শকদের মুগ্ধ করে। একটা ক্যানভাসে প্রদর্শনীতে অংশগ্রহণকারী 45 জন শিল্পীর মুখ ফুটিয়ে তুলেছেন কৌশিক মণ্ডল, যা কলকাতার বুকে এই প্রথম বলে আর্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া অনুপম মণ্ডলের আঁকা সত্যজিৎ রায়ের মুখাবায়ক, অঙ্কিত কর্মকারের আঁকা ছোট্ট অপুর পেন্সিল স্কেচ কিংবা টোটন ভৌমিকের ক্লে ও রং দিয়ে তৈরি সোনার কিল্লা দর্শকদের নজর কাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে সত্যজিৎ রায়কে নিয়ে লেখা কবিতা পাঠ করেন প্রিয়া কুণ্ডু।